এই 15 শাবানকে বাতিল করে এই সমাজে দীর্ঘদিন 15-20 দিন 25 দিন সিয়াম পালনের সুন্নাত চালু করা একটা টাফ ব্যাপার। কিভাবে কিভাবে ভারত বাংলাদেশ পাকিস্তানের লোক জেনে নিল সেটাই হচ্ছে 15 শাবান তারা এইভাবে পালন করে, অথচ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতে পারলেন না। তাকে জিজ্ঞাসা করা হলো তিনি শাবান মাসে কেন মাসে সিয়াম পালন করেন, তিনি বলছেন রিপোর্ট ধরার জন্য। তো রিপোর্ট তো বাক্সে সাপ্তাহিক তিনি জানতেন বৃহস্পতিবার সোমবার, আর কেন তিনি শাবানের জানলেন না বলে দিতেন 15 শাবান তাহলে আমাদের জন্য সহজ হতো। তিনি আমাদের জন্য ভারী চুপ করে চলে গেলেন, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার উম্মতের জন্য জাতির জন্য একটা ইবাদতকে ভারী করে চলে যাবেন। তাহলে এই 15 শাবান বাতিল করে 15 পর্যন্ত 20 পর্যন্ত 25 পর্যন্ত সমাজে এই সুন্নাত চালু করা মানুষের জন্য যারা দীন প্রচার করে তাদের জন্য অতীব জরুরি। তাহলে সে মনে করতে পারে যে আমি একটা চলন্ত সুন্নাত যেটা বন্ধ হয়ে গেছে সেইটাকে এই বিদাতি সুন্নাত বাতিল করে পুনরায় চালু করলাম, তাহলে সে হলো সফল মানুষ। পৃথিবীর মানুষ শুনে রাখো, ওরাই সফল মানুষ। আমার পরে যেসব সুন্নাত মিটে গেছে তাকে পুনরায় জাতির সামনে সংশোধন করে তারাই হলো সফল মানুষ, তারাই হলো সফল মানুষ, তারাই হলো সফল মানুষ, তারাই প্রকৃত পক্ষে আল্লাহর পথে দাওয়াত দেয়। সম্মানিত দিনী ভাই বোন, আল্লাহর পথে দাওয়াত দেওয়া আল্লাহর একটা জরুরি আদেশ। আল্লাহর পথে দাওয়াত দিলে মানুষ বড় সফলতা অর্জন করবে, এ কথা আল্লাহর নবী বলেন, এ কথা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এ কথা আল্লাহ তাআলা বলেন। কাজেই আমরা প্রত্যেকটা মানুষ যার যতটুকু সম্ভব বাল্যগ্রাণী ওয়ালা আয়ে, আমার একটি কথা জানা থাকলে অন্যকে বলো, এই হাদিসের ভিত্তিতে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথাকে আল্লাহর কথাকে যার যতটুকু সম্ভব মাঠে হোক ঘাটে হোক গ্রামে হোক গঞ্জে হোক অফিসে হোক আদালতে হোক যে কোনো ক্ষেত্রে হোক দাওয়াত দেওয়ার চেষ্টা করি, আল্লাহকে সন্তুষ্ট করার আশায় ফলাফল ভোগ করবো ইনশাআল্লাহ। আল্লাহ তুমি আমাদের তৌফিক দান করো। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত দিনী ভাই বোন, যারা আল্লাহর পথে দাওয়াত দিতে অলসতা করে তাদের ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেক বলেছেন, তা বলেছেন ভয়াবহ। আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মাসালুল মুদহিল ফি হুদুদিল্লাহ ওয়াল ওয়াকি ফিহা, যারা আল্লাহর বিধানে অলসতা করে আর যারা অন্যায় করে এদের উদাহরণ, যারা আল্লাহর বিধান প্রচারে অলসতা করে আর যারা অন্যায় করে এই উভয় দলের উদাহরণ। যারা দাওয়াত দিতে অলসতা করে থেকে যায় গড়িমসি করে, আচ্ছা ওর কাজ ও করুক আমার কাজ আমি করি এইভাবে থেকে যায় আর একজন অন্যায় করে, উভয়ের উদাহরণ। মাসাল কওমিন, এক সম্প্রদায়ের মতো। কোন সম্প্রদায়? ইস্তাহামু সাফিনাতান, এক সম্প্রদায় একটা স্টিমার বড় নৌকা ভাড়া নিয়েছে কোথাও যাবে। ফাসারাবাজহুম ফি আসফালিহা ওয়াসারাবাজহুম ফি আলাহা, তো এই সম্প্রদায়ের কিছু অংশ স্টিমারের প্রথম তলায় হয়েছে আর কিছু অংশ উপরের তলা দুই তলায় হয়েছে। ফায়ামুরু আলাল্লাযিনা ফি আসফালিহা আলাল্লাযিনা ফি আলাহা বিলমায়, যারা নিচে আছে তারা উপরে পানি আনতে যায়, সাধারণত পানি উপরে থাকে, তো যারা নিচে আছে তারা পানি আনতে উপরে যায়। ফাতাযাবিহি, যার কারণে উপরের লোক কষ্ট পায়, ঝামেলা হয়, পানি পড়ে যায়, দেখতে খারাপ লাগে, ঝামেলা পাকায় ঘরে দরজায় রাস্তায়, তারা কষ্ট পায়, তারা কষ্ট পায়, তারা কষ্টের কথা বলে। এইটা মনে করে নিচের লোকটা নিচে এসে ফা খাদি ফা সান একটা কুড়াল নিয়েছে, ওয়া জালায়ান করু ফিয়াস পানি সাফিনাতে, তারপর ও নৌকার নিচের দিক ছিদ্র করতে লেগেছে পানি বের করবে সেই জন্য ফা তাহু, উপরের লোকেরা নিচে এসে বলছে
মালাকা কি ব্যাপার, আপনি এরকম করছেন কেন? তখন লোকটি বলছে, উপরে পানি আনতে গেলে আপনাদের অসুবিধা হয়, আর পানিও তো খুব প্রয়োজন, পানি ছাড়া তো আমরা বাঁচতে পারবো না, চলতে পারবো না, যেহেতু উপরে গেলে কষ্ট হয়, কাজে নৌকার ছিদ্র করে নৌকার নিচের দিক ছিদ্র করে পানি বের করবো, আমাদের তো বাঁচতে হবে, সেজন্য নৌকার নিচের দিক ছিদ্র করছি। এই কথা যখন বলল তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যদি ওরা এসে তাকে ঠেকায়, ওরা যদি তার কুড়োলটা নিয়ে নেয়, তারা তাকে ঠেকায়, তাহলে লোকটাকে বাঁচাবে, নৌকাতে যত লোক আছে সবাইকেই বাঁচাবে, তাহলে লোকটাকে বাঁচাবে, তাহলে নিজেকেও বাঁচাবে। ওয়াইন তারা কু, উপরের লোক যদি নিচের লোকটাকে ছেড়ে দেয়, যাক তোমার যা ভালো লাগে তুমি তাই করো, তোমার সাথে আমাদের অত ঝামেলা করার পেঁচাল করার প্রয়োজন নাই। এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, উপরের লোকগুলি এই লোকটাকে ধ্বংস করবে এবং স্টিমারে যারা আছে সবাইকে ধ্বংস করবে, কিছুক্ষণ পরে নৌকা ডুবে গেলে সবাই মারা যাবে, কেউ রক্ষা পাবে না। হাদিস বুখারী মুসলিম। বাপ তো তাহাজ্জুদ পড়ে, বেটা তো নিজের মতো ঘুরে। বহু মানুষ বলতে চায় বেটা কথা শোনে না, বেটাকে কিছু বলে না। তখন আমি বলেছি যে ওই লোকটা তার ছেলেকে বলেছে যে বাজারে আসো বেগুন নিয়ে আসো, তিন মণ বেগুন আমি জমি থেকে উঠে রেখে গেলাম, দশটার দিকে আসবা। ছেলে এগারোটার দিকে গেছে, দশটা পর্যন্ত আপনার বেগুন ছিল 500 টাকা মণ, আর যখনই 11টা বেজেছে বাজারের গতিতে এখন বেগুন হয়ে গেছে 200 টাকা মণ। এই যে পিতে খেপে গেল, কত যে বলছে, তো দাঁত ভেঙে দেবো, তো দাঁত কেটে দেবো, তোকে আমি 10টার সময় ডেকেছিলাম, তুই দেরি করলি কেন? এই যে বাপ ঠিকই আছে, বাপ তো নিজ স্বার্থে ঠিক আছে, ধ্বংসের স্বার্থে ঠিক নেই। কেউ বুঝল না, শ্বাস পর্যন্ত এসে কেন কেন কেউ বুঝে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে জিজ্ঞাসা করা হলো, আল্লাহর নবী সবচেয়ে বুদ্ধিমান কে বলেন তো একটু, সবচেয়ে বুদ্ধিমান কে? রাসূল বলছেন, যে মরণকে স্মরণ করে সেই সবচেয়ে বুদ্ধিমান, যে মরণ করে স্মরণকে মরণকে স্মরণ করে সেই সবচেয়ে বুদ্ধিমান, তাছাড়া আর কে সবচেয়ে বুদ্ধিমান হবে? শ্বাস বন্ধ হলেই সব শেষ, এটা দিন রাত দেখছি বুঝছি, তারপরে করে নাচ করি। আল্লাহ রাসূল বলছেন, জুর কবরাকুম ফাইন্নাহু তুযাক্কিরু মাউতাকুম, পৃথিবীর মানুষ তোমরা কবর জিয়ারত করো, মরণ স্মরণ হবে। কালকে বাপকে কবরে রেখে গেলাম, আজকে রেখে এসেছি কবর দেখতে, আমার তো একটু পরে এমন হতে পারে, যেমন শ্বাস বন্ধ তেমন জমি জায়গা অর্থ সম্পদের সাথে সব সম্পর্ক বন্ধ, জমি ছেলেরা ভাগ করে নেবে মারামারি করে। যদি শেষ পর্যন্ত দুই ভাই হয় একটা ঢেঁকি থাকে, তাহলে কেউ কাউকে দেবে না, কেটে ভাগ করে নেবে। এর নাম জীবন। এই জীবন নিয়ে মানুষ এত ব্যস্ত, ছেলেকে কিছু বলে না। যারা দায়িত্বশীল, কিসের দায়িত্বশীল? ও তো শুধু মডেল হয়েছে, মসজিদের ইমাম মাতাব্বর হয়েছে, আপনার ওই ঈদের দিন ধান চাউল ভাগ করবে সেই জন্য, টাকা ভাগ করবে সেই জন্য, বিবাহের বৈঠকে কয়টা লোক লাগবে আর কয়জন জাত বরাতি যাবে, মহিলা যাবে, সেটাই হিসেব দিবে, তার নাম দায়িত্বশীল। অথচ দায়িত্বশীল হচ্ছে পাঁচক সলাৎ আদায় করে কিনা, সিয়াম পালন করে কিনা, যাকাত দেয় কিনা, এর নাম হচ্ছে দায়িত্বশীল। যারা চেয়ারম্যান মেম্বার আছে তারা সরকারিভাবে দায়িত্বশীল, তারা এখন বিবাহের বৈঠক তারাই পরিচালনা করে, তালাক তারাই পরিচালনা করে, সমাজের সলাতের সাথে কোনো সম্পর্ক নাই, যাকাত সাথে কোনো সম্পর্ক নাই, দান খায়রাতের সাথে কোনো সম্পর্ক নেই, পরকালীন নিয়ম নীতির সাথে কোনো